বান্দরবানের দুর্গম এলাকায় অসহায় ও দুঃস্থদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে মানবিক সহায়তা দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে জেলার আলীকদমের 26টি পরিবারের মাঝে 11টি ছাগল, 11টি পরিবারকে 85,000 টাকা করে নগদ অর্থ সহায়তা ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার দেয় 57 বিজিবি। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আকিব জাবেদ সহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।